আজকেই সাগরে বাঘ নিবে ভয়ঙ্কর নিম্নচাপ বাঘ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের ফলে লন্ড হবে গোটা বাংলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বা বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে আরও কোথাও কোথায় এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এটা কিন্তু আরও শক্তিশালী রূপ নিতে পারে শক্তিশালী রূপ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তো একটা ক্ষয়ক্ষতি হবে আর যদি নিম্নচাপই থেকে যায় তাহলে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো তারপর দেখাবো ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়বে তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবাগ সোনামুখী দুর্গাপুর দেখতে পাচ্ছেন আসানসোল চিত্তরঞ্জনের দিকে বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে এই মুহূর্তে ঝাড়গ্রাম খড়গপুর দেখতে পাচ্ছেন চাকুলিয়া বালিচেক বেলদা এদিকে উপকূলের জায়গা বলতে দীঘা মন্দারমণি থেকে শুরু করে বেদগাঁও মনপুর এগড়া বাজকুল ভগবানপুর এদিকে খাজুরি কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ রায়দিঘি হলদিবাড়ি ঝাড়খা ঝাড়খালি কুলপি এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রবভাস রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত সম্ভাবনা বা বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু হচ্ছে পাশাপাশি বাংলাদেশে যদি দেখি তাহলে বাংলাদেশের রাজশাহী মেরপুর এদিকে যদি দেখি পাবনা নাগেরপুর ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালের কিছুটা অংশ মাথাপেরিয়া কলাপাড়া সেনবাগের কিছুটা অংশ এবং কুমিল্লার কিছুটা অংশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে সেরকম মেঘ নেই ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রংপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বলতে মালদার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বা দার্জিলিং কালিম্পং এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ রয়েছে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর ডিব্রুগড়ের দিকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অনেকটাই কিন্তু টেম্পারেচার এই সাইডে ঊর্ধ্বমুখী রয়েছে তো সরাসরি আপনাদেরকে একদম বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখিয়ে দিই যে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টি এবং বজ্রমুঠ করলে দেখতে পারবেন যেখানে বললাম এই মুহূর্তে সেখানেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাশাপাশি নদীয়াতে দেখতে পাচ্ছেন বীরভূমের কিছুটা অংশ এবং মুর্শিদাবাদের কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি মালদার দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা হালকা মেঘ রয়েছে একটা ছিটেফোঁটা বৃষ্টি হলো হতে পারে রাজশাহী মেহেরপুর বাংলাদেশের দেখতে পাচ্ছেন সিংড়া এদিকে সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর যশোর আর লালগোড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর দেখতে পাচ্ছেন এদিকে মাথাবেরিয়া বরিশালের কিছুটা অংশে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা কাশপিয়া কুমিল্লার কিছুটা অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগরতলা আমরাপুর অর্থাৎ আমবাসার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি দেখি খোয়াই এদিকে আগরতলার কিছুটা সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বেলিনিয়া বা উদয়পুর এই সাইডে কিন্তু কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি সন্ধ্যের দিকে দেখি সন্ধ্যের দিকেও পশ্চিমবঙ্গের উপকূলের যে জায়গাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া এদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন জয়নগর গোসাবা বা ঝাড়খালির দিকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বারুইপুর খেতালা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বারাসাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সাইডে রয়েছে নামখানা গঙ্গাসাগর ফেসারগঞ্জের দিকেও কিন্তু পাঁচটা থেকে ছটার দিকে ছটা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে উপকূলের জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি বৃষ্টিগুলো হতে পারে রাতের দিকে উত্তরবঙ্গের হালকা হালকা মেঘের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গ কোচবিহার সাইডে মেঘ থাকলেও বাংলাদেশের রংপুর সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের গোয়ালপাড়া তোড়া এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও হতে পারে হলেও হতে পারে সেরকম নেই তবে ভোরবেলার দিকে যদি আমরা দেখি ভোরবেলার দিকে কিন্তু এদিকে মালদার দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থাৎ আজ যে ভোরবেলা রয়েছে রাত চারটার দিকে ভোরবেলা বলতেই পারেন আপনারা বা আগামীকালই বলতে পারেন তখন কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মালদা দিকে দুই দিনাজপুরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুলা নলহাটি এদিকে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম দুই বর্ধমান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রবেশ রয়েছে ত্রিপুরা পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা তখন কিন্তু এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং আগামীকাল কিন্তু সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে হ্যাঁ বন্ধুরা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো বইতে পারে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশেরও খুলনা বরিশাল সাইডে কিন্তু চট্টগ্রাম বিভাগ সাইডে কিন্তু একটা দমকা ঝুড়ো বইতে পারে এবং একটা আবহাওয়ার কিন্তু বিরাট বড় পরিবর্তনও কিন্তু আগামীকাল আমরা লক্ষ্য করতে পারবো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু একটানা বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং পাশাপাশি এদিকে বাংলাদেশেরও জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে তবে আজকে যে আপডেট সেটাই আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই বাংলাদেশেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছেন আপনারা ঘন কালো মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে সন্ধ্যে যদি আমরা দেখি তাহলে আবার নটা দশটার দিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে কিছুটা উত্তরের দিকেও আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে তবে উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা রয়েছে সেখানে কিন্তু আগামী দু তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বয়ে যাবে তো তাপমাত্রার ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তাও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে তাপমাত্রা অর্থাৎ আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সরাসরি চন্দ্রনগরের দিকে দেখবো সাতাশ ডিগ্রি কলকাতায় একত্রিশ ডিগ্রি রয়েছে কোলাঘাটে একত্রিশ ডিগ্রি খড়গপুর আঠাশ ডিগ্রি রয়েছে চাকুলিয়াতে একত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়ার দিকে যদি দেখি বত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ দুর্গাপুরে তেত্রিশ কাটোয়ার দিকেও তেত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ দক্ষিণের যে জায়গাগুলি রয়েছে উপকূলের জায়গাগুলিতে এখানে কিন্তু তিরিশ থেকে একত্রিশ বা সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী মালদাতে চৌত্রিশ ডিগ্রি দুই দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি কোচবিহারের দিকে যদি আমরা দেখে নিই কোচবিহারের দিকে চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে যদি দিকে জল জলপাইগুড়ির দিকে চৌত্রিশ ডিগ্রি রয়েছে শিলিগুড়ির দিকেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাশাপাশি অসমের গোয়ালপাড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি গুয়াটিতে যদি দেখে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেজপুরেও তাই রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি ডিব্রুগড় এই মুহূর্তে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার বাংলাদেশের সিলেট বিভাগীয় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে আবার ঢাকা কুমিল্লার দিকে কিছুটা তাপমাত্রা কম দেখতে পাচ্ছেন তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আবার খুলনা বরিশালের দিকেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম দেখতে পাচ্ছেন তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং এবং উপকূলের জায়গাগুলিতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ এদিকে রংপুর কালের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি তো দেখতেই পাচ্ছেন তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে যথেষ্ট পরিমাণে কম রয়েছে ত্রিপুরাতেও তাপমাত্রা সেরকম একটা বৃদ্ধি নেই তবে আপনাদেরকে সরাসরি বায়ু মুড়ে গিয়ে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে দেখিয়ে দেব এই মুহূর্তে যে নিম্নচাপের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব এবং এদিকে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে অর্থাৎ এই যে সাইডটা রয়েছে বঙ্গোপসাগরের পূর্ব পূর্বের যে সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে মায়ানমারের যে সিটওয়ে এই জায়গাটিতে অবস্থান করছে এটি কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট করবে অর্থাৎ আজ রাতের দিকে এটা মুভমেন্ট করবে গতিপথ পরিবর্তন করবে বা এটা বাঘ নেবে বাঘ নিয়ে কিন্তু ক্রমশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ কিন্তু অগ্রসর হবে তবে এর যে সিস্টেম বা এর যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে এটা কিন্তু একটি সাধারণ নিম্নচাপের রূপেই অবস্থান করতে পারে এবং এর জেরে একটা দমকা ঝোড়ো বইতে পারে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হতে পারে তাছাড়া যে একটা সেরকম কিছু হবে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ভারী থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু থাকছে তবে অবশ্যই আমরা এই নিম্নচাপের দিকে আমরা নজর রাখবো পরবর্তী আরেকটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন এক থেকে দু তারিখের দিকে সেই নিম্নচাপের দিকেও আমরা নজর রাখব এবং যদি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় নিম্নচাপ থেকে সেটিও কিন্তু অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেটে জানাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ